সিনড্রোমকে আমরা কিভাবে চিনবো যে কার্পাটানের সিনড্রোম থেকে আলাদা? আমরা জানি যে আমাদের হাত, আমাদের এতটুকু হাতের যে অংশ, এতটুকু যদি ঝিঝি করে, অবশ্যই লাগে, ব্যথা করে, তাহলে আমরা সেটাকে বলতে পারি কার্পাটানের সিনড্রোম, যেটা অতি কম। কিন্তু এমন তো হতে পারে যে এটা কার্পাটানের সিনড্রোম না, এটা প্রোনেটোটেরি সিনড্রোম। আমাদের মনে রাখতে হবে যে আমাদের রুল আউট করা খুব জরুরি। অনেক পেশেন্টদের আমরা পাই যে পেশেন্টগুলো আসলে তারা কার্পাটানের সিনড্রোম মনে করে অপারেশন করা হয়েছে, কিন্তু আসলে সেটা পরবর্তী সময় দেখা যায় যে সেটা কার্পাটানের সিনড্রোম না, সেটা অন্য কোনো সমস্যা ছিল। তাই আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে প্রোনেটোটেরি সিনড্রোম যদি আপনাদের চিন্তা হয়, তাহলে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে হাত ঝিঝি করতে সব আছে, যদি দেখা যায় যে এই থিনার মাসের যদি সেন্সেশন যদি আপনি ইন্ট্যাক্ট থাকে, যদি সেন্সেশন যদি আপনি পান, তাহলে মনে করবেন সেটা কার্পাটানের সিনড্রোম। আর এটা যদি অবশ্য থাকে বা সেন্সেশন যদি না পান, তাহলে বুঝতে হবে সেটা কার্পাটানের সিনড্রোম না, সেটা অন্য কিছুর সিনড্রোম হতে পারে, সেটা প্রোনেটোটেরি সিনড্রোম। তো যদি এখানে সেন্সেশন পাচ্ছেন না, হ্যাঁ, এবং আপনি এটা প্রোনেশন করতে চাচ্ছেন, সুপারনেশন প্রোনেশন করতে চাচ্ছেন আর রেজিস্ট্যান্স করতে চাচ্ছেন, যখন রেজিস্ট্যান্স দিচ্ছেন আর পুরোপুরি পেন বাড়তেছে, এই দুইটা লক্ষণ দেখলে মোটামুটি আপনি নিশ্চিত থাকবেন যে এটা প্রোনেটোটেরি সিনড্রোম। তাহলে আমাদের সামারি কি? সামারি হচ্ছে আমাদের হাত যদি ঝিঝি করে, অবশ্য লাগে, রাতে ঘুমাইতে যদি সমস্যা হয়, তাহলে আমরা মনে করবো কার্পাটানের সিনড্রোম হতে পারে। কিন্তু সেটা কার্পাটানের সিনড্রোম কিরা কনফার্ম হওয়ার জন্য আমাদের দেখতে হবে যে এখানে সেন্সেশন আছে কিনা। যদি সেন্সেশন যদি না পাই, তাহলে বুঝতে হবে যে এইটা হয়তো কার্পাটানের সিনড্রোম না, এটা প্রোনেটোটেরি সিনড্রোম হতে পারে। এটা মনে করুক, মনে করে আমরা কী করবো, রেজিস্ট্যান্স দিব, এটা আমি এদিকে প্রোনেশন করতে চাবো আর এদিকে রেজিস্ট্যান্স দিব। যদি এই সময় পেনটা দিকে বাড়ে বা এই সিমটমগুলো যদি এক্সোরেটেড হয়, তাহলে সেটা প্রোনেটোটেরি সিনড্রোম। আর যদি প্রোনেটোটেরি সিনড্রোম বাসায় ঘষেই যদি ডায়াগনোস করে ফেলতে পারেন বা ধারণা করেন, তাহলে যে টেকা যে ট্রিটমেন্টগুলি করতে হবে, যা করতে হবে, তা আমরা এখন দেখাবো। আমরা এখন দেখব প্রোনেটোটেরি সিনড্রোমের ট্রিটমেন্ট। আমরা জানি প্রোনেটোটেরি মাসেল কোথেকে আসছে, এখান থেকে এসে আমাদের জানি, আমরা এখান থেকে এসে এটা আমরা ঠিক স্পেসিফিকভাবে আলোচনা করতেছি না, এখান থেকে এসে কোথায় লাগতেছে জায়গায়। এখন এই প্রোনেটোটেরি টেরিস মাসেলের দুইটা হেড, দুইটা হেডের মাঝখানে থাকতেছে এই মিডিয়ান নার্ভ। আর এখানে একটা প্রোনেটোটেরিসের হেড, এখানে একটা প্রোনেটোটেরিসের হেড, এই দুইটা মাসেল যখন টাইট হয়ে যায় তখন এই নার্ভের উপর প্রেশার পড়ে, সেই প্রেশার কারণে প্রোনেটোটেরিস সিনড্রোম দেখা দেয়। তাহলে এটা চিকিৎসাটা কী হবে? তাহলে মূল লক্ষ্যটা কী? আমার প্রোনেটোটেরিস মাসেলটাকে কী করতে হবে? লুজ করতে হবে, স্ট্রেচ করে এটাকে ফ্লেক্সিবল করতে হবে। যখনই ফ্লেক্সিবল হবে তখনই নার্ভটা ফ্রি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এটি। আর তাই করতে গেলে আমরা কী করবো? আমরা প্রথমে ডিটেপ করবো, এটা কী করবো? আমরা ডিটেপ ডিটেপ কী করবো? আমরা হাতটা বেশ প্রেশার দিয়ে আমরা এই মাসেলটাকে কী করবো, আমরা এরকম করে নিয়ে আসবো। যেমন যদি আমি এটাকে যদি মাত্রা ধরি আর এটা যদি হাত রাখি, তাহলে যদি আমি এরকম করে কী করবো, আমি এরকম করে এরকম নিয়ে আসবো। আবার এখানে ধরে কলমটা একদিন ধরো, কলমটা একদিন ধরো, কলমটা একদিন ধরো। আবার এরকম কী করবো, চাপ দিয়ে আমরা কী করবো, আমরা এই উপরে দিয়ে আমরা হাতটা এরকম নিব। আবার এরকম করে ধরে আমরা কী করবো, আমরা একটু আবার এখানে এনে এটা করি, তাহলে এটা ডিপ ট্রাঙ্কাল ফ্রিকশন হয়ে যাবে। তাহলে এই মাসেলটা ডিটেপ করে ফেললাম, এবার আমরা এমএফআর করবো, এমএফআর হলে মায়োফাসিয়া রিলিজ করবো। তাহলে এই মাসেলটা আসতে আমরা কী করবো, আমরা এই লেভেল দিয়ে আমরা টু দ্য হার্টের দিকে নিবো আমরা, তাহলে লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে হার্টে চলে যাবো, তাহলে এমএফআর হয়ে গেলে। এবার আমরা স্ট্রেচ করবো। আমরা জানি যে প্রোনেশন হার্টটাকে, এটা হলো সুপাইনেশন, এটা হলো প্রোনেশন। তাহলে প্রোনেশন প্রোনেশন কে করে? দুইটা মাসেল, একটা মেন মাসেল হলো প্রোনেটোর টেরিস আর হলো প্রোনেটোর কোয়াড্রেটাস। এটা হলো প্রোনেটোর টেরিস আর একটা প্রোনেটোর কোয়াড্রেটাস। তাহলে দুইটা মাসেল, এখানে এখানে মাসেলটা খুব ছোটো, অল্প করে, কিন্তু এটা মূল কাজটা এটা করে। তাহলে আমরা একটা মনে রাখতাম দুইটা মাসেল এটা হেল্প করে হলো প্রোনেশনে। তাহলে আমরা কী করবো? আমরা কী করলাম? ডিটেপ করলাম, এমএফআর করলাম, এখন স্ট্রেচ করবো। স্ট্রেচ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে এটাকে ভালো করে সুপারনেশন করতে হবে, যেহেতু ওর কাজ হচ্ছে প্রোনেশন করা। আর যদি আমি সুপারনেশন করি তাহলে এটা কীভাবে স্ট্রেচ হবে? তাহলে স্ট্রেচ করলাম আর এটা ভালো করে, এদিকে শোল্ডার গুলাই হবে না কিন্তু, তাহলে শোল্ডারটাকে এই জায়গাটা কী করবো আমরা? ফিক্স করে ফেলতে হবে। এটা যদি ঘুরে যায় তাহলে কিন্তু স্ট্রেচ হবে না। এটাকে আমরা কী করলাম? আর্মটাকে, হিউমারাসটাকে ফিক্সড করলাম। তারপর আমরা এটাকে কী করি, ভালো করে আমরা কী করলাম, আমরা একটু ওভারমাত্রা আমরা কী করলাম, স্ট্রেচ করলাম। ঠিক আছে, স্ট্রেচ করে 6-15 সেকেন্ড ধরে রাখবো বা 30 সেকেন্ড ধরে রাখবো, এরকম তিনবার করবো আমরা। কবে করবো? তিনবার করবো। তিনবার করার শেষ এবার স্ট্রেন্থেনিং করবো। কী স্ট্রেন্থেনিং করবো আমরা? আমরা এবারে হোল্ড অ্যান্ড রিল্যাক্স, তোমরা এদিকে নাও, হাঁটু ঘুরাও এদিকে। দাঁড়াও, তুমি কী করবো এটা? এদিক করবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা খালি ডে বাই ডে পুরাটাই সুপারনেশন নিবো, আমরা পুরাটাই সুপারনেশন দিকে নিবো। তাহলে আস্তে আস্তে যখন আমরা সুপারনেশন দিকে আর তখন কী করবো, প্রোনেশন করবে, তাহলে মাসেলটা স্ট্রেংথ বাড়বে। যখন স্ট্রেংথ হবে, ফ্লেক্সিবল হচ্ছে, স্ট্রেংথ হচ্ছে, আমাদের সিনড্রোম কমে যাবে।
এই কয়টা রেশার সাথে মডালিটি হিসাবে আমরা কি করবো, আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করবো, প্রয়োজন আমরা কিছু ভাইব্রেটর ব্যবহার করতে পারি, আয়রার ব্যবহার করতে পারি, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত এই পেশেন্টটা ইম্প্রুভ হবে। প্রত্যেকটা স্টেপ আমাদের খুব ভালোকে পালন করতে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।